সকলকে স্বাগত জানাই আজকের এই গণিত ক্লাসের লাইভ সেশনে আজকে আমি চেষ্টা করব নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের বিশ গণিত অংশের পঞ্চম অধ্যায়ের ফাইভ পয়েন্ট ফাইভ অনুশীলনী অর্থাৎ দীঘাত সহ সমীকরণ এর ব্যবহার আমরা দৈনন্দিন জীবনে কোনো একটি ক্ষেত্রে আমরা বর্গ হতে পারে বা আয়তক্ষেত্রও যদি বিবেচনা করি সেই ক্ষেত্রে আমরা গাণিতিক কিছু সমস্যার সমাধান কিভাবে আমরা অজ্ঞাত রাশির মাধ্যমে এবং আমাদের দুইটি চলক এই দুইটি চলকের মাধ্যমে আমরা কিভাবে সমীকরণ তৈরি করতে পারি বা সমীকরণের সমাধান করার ক্ষেত্রে আমরা কিছু শর্ত পেয়ে থাকি এই ধরনের শর্ত আমরা কখন গ্রহণযোগ্য আকারে নিব বা আমাদের শর্ত গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা এই শর্ত মেনে চলবো কিনা এই টাইপের ক্লাস নিয়েই আজকে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব তবে ফাইভ পয়েন্ট ফাইভ অনুশীলনে প্রথম পর্বে যদি বলতে চাই যে আমাদের এখানে এই পর্বটি খুব ভালোভাবে তোমাদের জানতে হলে একদম যদি বলতে চাই যে কোনো একটি বর্গের ক্ষেত্রফল বা বর্গের পরিসীমা বা বর্গের কর্ণের দৈর্ঘ্য কীভাবে আমাদের জানতে হবে বা বর্গ সংক্রান্ত যাবতীয় যে সূত্রসমূহ আছে এই সূত্রসমূহ আমাদের আগে শিখে নিতে হবে এরপর আমাদের যে বিষয়টি থাকবে এই অনুশীলনটিতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্থ আমরা অজ্ঞাত চলকের মাধ্যমে ধরে নিয়ে আয়তক্ষেত্রের পরিসীমা কীভাবে ফাইন্ড আউট করবো বা কর্ণের দৈর্ঘ্য কীভাবে বের করবো বা কর্ণদয়ের সমষ্টি কীভাবে নির্ণয় করব বা অর্ধ পরিসীমা কীভাবে নির্ণয় করব বা কর্ণের অর্ধেক আমরা কীভাবে নির্ণয় করব এই ধরনের ম্যাথগুলো তোমরা পাবে এবং তোমরা যদি দেখো যে আমি আজকের এই ক্লাসটিতে টাইটেল হিসাবে সাইডে লিখেছি তোমরা অবশ্য বুঝতে পারছো যে উদাহরণ চব্বিশ এর সাথে অনুশীলনের একের যে ধরনের ম্যা ম্যাথ তোমরা যদি দেখবে এই উদাহরণ চব্বিশ এবং অনুশীলনের এক নম্বর গাণিতিক প্রবলেমটি মূলত বর্গ সংক্রান্ত আমাদের গাণিতিক সমস্যা এরপরে তোমরা যদি দেখো উদাহরণে এখানে পঁচিশ এবং অনুশীলনের তিন পাঁচ সাত নয় দশ এখানে ছয় নম্বর সহ এখানে যে চারটি গাণিতিক প্রবলেম আছে এই গাণিতিক প্রবলেম সমূহ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যাসমূহ সমাধান করার ক্ষেত্রে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি এগুলো কিন্তু আগে জানতে হবে বা আমরা আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কর্ণের দৈর্ঘ্যগুলো আমরা কীভাবে পাবো এবং এখানে তিন নম্বর যে প্রশ্নটি যদি আমি আলাদা করতে চাই এখানে উদাহরণ ছাব্বিশ এবং অনুশীলনের যে আর্ট আছে অর্থাৎ আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা সংখ্যা কিভাবে গঠন করতে পারি বা দশ থেকে শুরু করে নাইনটি নাইন পর্যন্ত যে ধরনের সংখ্যা আমরা দুই অঙ্ক অর্থাৎ অঙ্ক নিয়ে আমরা সংখ্যা তৈরি করতে পারব সেই ধরনের ম্যাথ তোমরা এই অনুশীলনে ফাইভ পয়েন্ট ফাইভে তোমরা পেয়ে থাকবে তো তোমাদের সকলকে অনুরোধ করব তোমরা সবসময় যারা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকো তাদের জন্য আমরা আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমরা মনে রাখবে যে ম্যাথের বিষয়গুলো কিন্তু তোমরা সব সময় আনন্দ নিয়ে এবং ম্যাথকে তোমরা সহজভাবে ক্যালকুলেশন করে বা সহজভাবেই তোমরা গ্রহণ করবে তাহলে দেখবে যে এই টাইপের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না তো যাই হোক এই গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমি তোমাদের বলেছি যে এখানে চার ধরনের গাণিতিক সমস্যা আছে অনুশীলনীতে তোমরা যদি দেখো এরপরে দেখো দুই এবং চার এই দুইটি গাণিতিক প্রবলেম আছে এই দুইটি গাণিতিক প্রবলেম হয়তো কোনো স্বাভাবিক সংখ্যা দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বা দুইটি স্বাভাবিক সংখ্যার সমন্বয়ে গঠিত আমরা যে শর্ত পাবো বা আমাদের দুইটি ধনাত্মক সংখ্যা এই টাইপের গাণিতিক সমস্যার সমাধান নেই কিন্তু তোমাদের এই ফাইভ পয়েন্ট ফাইভ অনুশীলনী তো এই মুহূর্তে তোমরা যারা সংযুক্ত হয়েছ তাদের বলবো যে সর্বপ্রথমে আমাদের বর্গ নিয়ে চিন্তা করতে হবে যে একটি বর্গের কি কি শর্ত সূত্র আছে এই সূত্রসমূহ আমাদের আগে সর্বপ্রথমে জেনে নিতে হবে আমরা বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা জানি সমান এবং আমরা জানি যে যে আয়তের সন্নিহিত বাহু সমান তাকে আমরা কিন্তু বর্গ বলি অবশ্য তোমরা অনেকে জানো যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দুর্গ সমান এবং কোন সমান তাকে আমরা বর্গ বলে থাকি কিন্তু একদম বেসিক যে বিষয় যে যে আয়তের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকেই কিন্তু আমরা বর্গ বলে থাকি অর্থাৎ আমি যদি এখানে একটি আয়ত দেখি এই আয়তের এটি দৈর্ঘ্য আর এটি কিন্তু আমরা জানি প্রস্থ যখন আমরা দৈর্ঘ্যের সমান করে আমরা এই বাহু এবং এই দুই এই দুইটা বাহু কিন্তু সন্নিত বাহু যখনই আমরা এ প্রস্থের সমান করে দৈর্ঘ্য কেটে নিব তখন কিন্তু একটি বর্গ তৈরি হবে এবং আয়তক্ষেত্র আসে কিন্তু সামান্তরিক থেকে তোমরা এটি খুব ভালো করে জানো যে সামান্তরিক থেকে আয়ত পাই তাহলে আমরা কোনো একটি বর্গের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্যকে যদি আমরা এক্স অজ্ঞাত চলক দ্বারা যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের এই বর্গের ক্ষেত্রফলের সূত্র কী হবে এটা আমাদের জানতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যেহেতু উচ্চতর গণিত ম্যাথগুলো তোমাদের সমাধান করব সেই ক্ষেত্রে তোমরা জানো যে বাহু ইন্টু বাহু তাহলে এখানে আমি একটি বাহু ধরেছি এক্স তাহলে এক্স স্কোয়ার বর্গ একক আমরা দিয়ে দিলাম এরপরে আমরা পাবো বর্গক্ষেত্রের আমরা পরিসীমা বলতে বর্গের চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে আমরা পরিসীমা বলবো তাহলে এখানে ফোর এক্স একক হবে এরপর আমরা যেটি পাব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নিঃসন্দেহে এই কর্ণের দৈর্ঘ্যের ব্যাপারটি আমরা ক্লিয়ারলি যদি তোমাদের সামনে আমি আলোচনা করতে চাই সেই ক্ষেত্রে দেখো এবিসি কিন্তু একটি সমকোণী সমদিবাহু ত্রিভুজ হয় সেই ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বলতে এখানে দেখো আমি যদি এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজের সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের এখানে সমকোণ সংলনে একটি বাহু আমরা লম্ব বলবো না আরেকটি সমকোণ্ন বাহু আমরা বিসি পাচ্ছি তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমকোণ সংলগ্ন বাহুদয়ের সমষ্টি সমান হবে তাহলে আমরা এটাকে এক্স ধরেছি তাহলে এক্স এর মান বসলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এখানে বর্গের আমরা কর্ণের দৈর্ঘ্য ফাইন্ড আউট করছি অর্থাৎ এটি একটি আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি অতিভুজ আমরা যদি এই কর্ণকে এইভাবে আমরা বিবেচনা করি এটি কিন্তু আমরা বলবো অতিভুজ সো এখানে দেখতে পাচ্ছি টু এক্স স্কোয়ার হচ্ছে এটাকে আমরা এইখানে আমরা একক লিখতে পারবো যেহেতু কর্ণের দৈর্ঘ্য আর এটা তো ক্ষেত্রফল এখানে আমরা একক লিখবো না বর্গ একক লিখবো এখানে মনে রাখতে হবে আমি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করছি এটি বোঝানোর জন্য আমি পিথাগ্রসুর উপপাদ্যটার একটু হেল্প নিচ্ছি তাহলে কর্ণের দৈর্ঘ্য বা এখানে অতিভুজ বলবো তাহলে আমরা জানি যে দুইটি চলকের পাওয়ার যদি আমরা নি গুণ আকারে থাকে তাহলে সেই ক্ষেত্রে আলাদা আলাদাভাবে লিখতে পারবো তাহলে এখানে আমরা টুয়ের মাথায় আলাদাভাবে রুট দিতে পারবো এক্স স্কোয়ার মাথায় আলাদাভাবে রুট দিলে আমরা এখানে লিখতে পারবো রুট ওভার টু এক্স বা তোমরা তোমাদের সুবিধার্থে অনেক সময় লেখো এক্স রোট ওভার টু তবে এটাই অ্যাপ্রোপ্রিয়েট কারণ আগে আমাদের সাংখ্য শখ আসবে এরপরে আসবে চলো সুতরাং বর্গের আমাদের কর্ণের দৈর্ঘ্য আমরা পাচ্ছি রুট ওভার টু এক্স এখন অর্ধকর্ণ বলতে পারে এ বর্গের কিন্তু অর্ধকর্ণও চলে আসতে পারে তো সর্বপ্রথমে আমি তোমাদের বলবো যে আমি চেষ্টা করছি যে আজকের এই ক্লাসটি ফাইভ পয়েন্ট ফাইভ অনুশীলনের আমরা বর্গের যে তিনটি সূত্র আছে এই তিনটি সূত্র আগে আমরা সুন্দরভাবে আলোচনা করে নিব দেখতে পাচ্ছি মুক্তার হোসেন রবি তুমি সালাম জানিয়েছো ওয়ালাইকুম আসসালাম লিটু চৌধুরী আরাফাত তুমি সালাম জানিয়েছো ওয়ালাইকুম আসসালাম শিপা দেব খুশন্ত সিলেট থেকে তুমি সময় আমার ক্লাস ফলো করো মুক্তার হোসেন রবি অনেক দিন পর আপনার ক্লাস আসলাম থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক তোমরা এই মুহূর্তে যে যে সংযুক্ত আছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমাদের জন্য আমার এই প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করি তাহলে আমরা বর্গ থেকে তিনটি সূত্র পাচ্ছি আমরা বর্গের ক্ষেত্রফল পেলাম বাহু স্কোয়ার বর্গের পরিসীমা পাচ্ছি ফোর ইন্টু এক বাহু দুর্গ বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম রুট টু এক্স বা আমরা এক বাহু ইন্টু রুট ওভার টু বলতে পারি এটাকে যদি ভাষাগত আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারব আমরা আমরা টু বলে নিতে পারব তো আমি এটি কেন আলোচনা করছি ফাইভ পয়েন্ট ফাইভ অনুশীলনটি তোমরা যখন শুরু করবে সেই ক্ষেত্রে দেখবে যে হয়তো প্রথম যে গাণিতিক সমস্যাটি আছে যে দুইটি বর্গের ক্ষেত্রফলের সমষ্টি একটি দেওয়া আছে এবং দুই ধরনের বর্গের বাহুর সমন্বয়ে গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এখান থেকে প্রথম গাণিতিক সমস্যাটির সমাধানের ক্ষেত্রে বলা হয়েছে যে বর্গক্ষেত্রের বা বর্গের বাহু দুইটি দৈর্ঘ্য নির্ণয় করো যার কারণে আমাদের বর্গের বাহু একটি বাহু ধরে আমরা বর্গের তিনটি সূত্র আমরা জেনে নিব তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে এখন এর পরবর্তীতে তোমরা যদি দেখো পরবর্তীতে আমি এখন আয়ত নিয়ে আলোচনা করবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কারণ তোমরা উদাহরণ পঁচিশ এবং অনুশীলনীতে তিন পাঁচ ছয় সাত নয় দশ এই কয়টি গাণিতিক প্রবলেম তোমরা বারবার সৃজনশীল প্রশ্নে তোমরা পেয়ে থাকো তো এই গাণিতিক প্রবলেমটির সমাধান করার ক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি জানার পূর্বে আমরা একটি আয়তক্ষেত্রের যে বিষয়টি জানব যে আয়তের ক্ষেত্রে বৃহত্তম বাহুকে আমরা দৈর্ঘ্য হিসাবে বিবেচনা করে থাকি তাহলে এটাকে যদি আমি পি কিউ আর এস একটি আয়তক্ষেত্র বিবেচনা করি সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আয়তক্ষেত্রের এই বৃহত্তম বাহুকে যদি অর্থাৎ দুইটি যে বাহু থাকে বিপরীত বাহুর মধ্যে বড় বাহুকে আমরা এটা দৈর্ঘ্য ধরে নিলাম যেটাকে আমরা এ চলক বিবেচনা করছি একক ধরে নিলাম আর প্রস্থকে আমি বি বিবেচনা করলাম অর্থাৎ আমরা পিকিউ সমান এস আর পাচ্ছি এটি প্রস্থ তাহলে প্রস্থকে আমরা বি ধরে নিলাম তাহলে এই আয়তক্ষেত্রের আমাদের তিনটি সূত্র এখানে আমার জানার প্রয়োজন হবে প্রথমে জানব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একদম তোমরা ক্লাস টু থ্রি থেকে থ্রি থেকেই শিখে আসছো বা ফোর থেকে তোমরা শিখে এসো এসেছো যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য এ একক এবং প্রস্থ একক তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো এবি বর্গ একক এরপরে আমরা পাবো আয়ত ক্ষেত্রের আমরা পরিসীমা বলতে আমরা পি বিন্দু থেকে যদি স্টার্ট করি কিউ বিন্দুতে আসলাম কিউ থেকে আর বিন্দুতে যাচ্ছি আবার আর থেকে এস বিন্দু এস বিন্দু থেকে যখন আবার পূর্বের সেই বিন্দুতে ফিরে আসব তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্যটা যখন অতিক্রম করব বা সম্পূর্ণ ঘুরে আসব এটি হবে এ আয়তের সম্পূর্ণ দৈর্ঘ্য বা এটাকে আমরা পরিসীমা বলবো টু ইন্টু যোগ প্রস্থ এটা আমাদের শুধু একক হবে আমরা যদি আয়তের ক্ষেত্রের অর্ধ পরিসীমা বলে থাকি এই অর্ধ পরিসীমার ব্যাপারটা তোমাদের ফাইভ পয়েন্ট ফাইভ অনুশীলনীতে কিন্তু এখন লাগবে এটি মনে রাখতে হবে যে আয়তর অর্ধ পরিসীমা বলতে আমাদের যে পরিসীমা থাকবে এই পরিসীমাকে আমরা টু দ্বারা যখন ভাগ করব। তখন কিন্তু আমাদের অর্ধ পরিসীমা হবে অতএব আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা বলতে আমরা পাবো শুধু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা আমরা একক লিখবো এই কথাটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে কারণ তোমরা যখন অনুশীলনের সাথ ছয় সাত নয় দশের গাণিতিক সমস্যার সম সমাধান করবে তখন অর্ধ পরিসীমার ব্যাপারটি তোমরা পাবে এরপরে তোমরা যে বিষয়টি পাবে দেখো আয়তক্ষেত্রের আমরা কর্ণের দৈর্ঘ্য আগের মতোই যদি আমি তোমাদের বলতে চাই কর্ণের দৈর্ঘ্য বলতে আমরা পি এবং আর যদি এই দুইটি শীর্ষবিন্দু যোগ করে দিই তাহলে পি আর এর মানটি হবে কর্ণের দৈর্ঘ্য আমি যদি পি আর বলি তাহলে পিথাগ্রাসের উপপাদ্য অনুসারে অতিভুজ সমান আমাদের হয়ে যাবে দেখো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস আমরা প্রস্থ স্কোয়ার অর্থাৎ পি কিউ আর সমকোণে ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু পি আর বলতে এখানে আমাদের অতিভুজ তার মানে এটা আমাদের কর্ণের দৈর্ঘ্য বলতে আমরা অতিভুজ পাচ্ছি অতিভুজ আমরা কর্ণের দৈর্ঘ্য সমান অতিভুজ বলতে পারবো তাহলে অতিভুজ শুধু অতিভুজ স্কোয়ার সমান আমরা সমকোণ সরলনের একটি বাহু এবং আরেকটি বাহুর সমষ্টির সমান আমরা বলতে পারবো কিন্তু শুধু তো বলতে আমরা এখানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার আমরা চিত্রে অনুসারে পাবো তাহলে আমরা এখানে পাচ্ছি কিন্তু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু একক পাবো তাহলে আমাদের এই তিনটি সূত্র এবং আমাদের শর্ত অনুসারে এমন হতে পারে কর্ণের অর্ধেক যদি বলা হয় এখানে আমাদের ছয় থেকে অর্থাৎ দ্বিতীয় টাইপে যে ম্যাথগুলো তোমরা সমাধান করবে সেই ক্ষেত্রে আয়তক্ষেত্রের কর্ণের অর্ধেক যখন বলা হবে কর্ণের অর্ধেক তখন আমরা কি পাবো যে কর্ণটা পাচ্ছি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার এর সমষ্টির বর্গমূল এটাকে আমি টু দ্বারা ভাগ করব বা এটাকে আমরা সুন্দরভাবে এভাবে লিখে নিতে পারি এক্স বাই টু সমান আমরা হাফ অফ এক্স লিখে নিতে পারি তাহলে এটাকে আমরা লিখতে পারবো হাফ অফ হোল রুট এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে করে আমরা লিখে নিতে পারবো সো আয়তক্ষেত্রের এই সূত্রসমূহ উচ্চতর গণিতের ক্ষেত্রে আমাদের খুব গুরুত্ব সহকারেই কিন্তু এখানে কমপ্লিট করতে হবে কারণ অনেক শিক্ষার্থীরা আসো তোমরা যখন এই ফাইভ পয়েন্ট ফাইভ অনুশীলনের গাণিতিক সমস্যাসমূহ সমাধান করো তখন তোমরা দেখো যে এই গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা বর্গমূলের একটি ব্যাপার চলে আসে যেহেতু দীঘাত সহ সমীকরণ আমাদের অজ্ঞাত যে চলক এ বা বি বা এক্স বা ওয়াই যেটি ধরি না কেন আমরা যখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে সূত্র অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করি তখন কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু এ বা বি এর মান একবার প্লাস একবার মাইনাস আমরা নিয়ে থাকি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের শর্ত সাপেক্ষে কিন্তু আমাদের মানগুলো নিতে হয় তোমরা অবশ্যই বুঝতে পারছো তো প্রথম ক্লাস হিসেবে আমি তোমাদের ফাইভ পয়েন্ট ফাইভের এই অনুশীলনীতে বলবো এই সূত্রসমূহ আগে তোমাদের সুন্দরভাবে শিখে নিতে হবে ভালোভাবে তোমাদের জানতে হবে কারণ সূত্রসমূহ জেনেই কিন্তু তোমরা সুন্দরভাবে যে কোনো গাণিতিক সমস্যার সমাধান তোমরা দেখতে পাবে তমাল বিশ্বাস তোমার নেটওয়ার্কে প্রবলেম তুমি অন্য কোন বন্ধুর সাথে তুমি কথা বলছো মিলন আহমেদ ক্লিয়ার দেখা যাচ্ছে না স্যার থ্যাংক ইউ আমি ট্রাই করছি ক্লিয়ারলি যাতে তোমরা দেখতে পারো হয়তো নেটে প্রবলেম হতে পারে শিপ্রা দেব আমি কেমন আছি তুমি জানতে চেয়েছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই সুস্থ থাকলে সেই সুস্থতায় আমার সুস্থতা তাছাড়াও সর্বোপরি মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য সবাইকে সুস্থ রাখেন এই করোনা পরিস্থিতিতে তো যাই হোক আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের বর্গের তিনটি সূত্র আলোচনা করলাম আয়তেরও তিনটি সূত্র আলোচনা করেছি বাট আয়তের ক্ষেত্রে আমরা পরিসীমার থেকে অর্ধ পরিসীমার ব্যাপারটি এখানে পেলাম এ প্লাস বি অনেক সময় তোমরা কোনো একটি গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে প্রশ্ন হয়তো লিখে ফেলো এ প্লাস বি তখন বুঝতে পারো না এ প্লাস বি বলতে কি দৈর্ঘ্য প্লাস প্রস্থ অ্যাকচুয়ালি এ প্লাস বি বলতে আমরা যদি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এ ধরি এবং প্রস্থ যদি বি ধরি তাহলে আমরা পরিসীমা টু ইন্টু এ প্লাস বি পাই আর অর্ধ পরিসীমা বলতে টুকে শুধু টু দ্বারা ভাগ করে আমরা টু বাদ দিয়ে শুধু এ প্লাস বি পেয়ে থাকি বা কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে থাকি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার হোল্ডোটোবার অর্ধকর্ণ বলতে দৈর্ঘ্য স্কোয়ার এবং পোস্ত স্কোয়ার সমষ্টির বর্গমূলকে আমরা টু দ্বারা ভাগ করব এরপরে যে পয়েন্টটি আছে অর্থাৎ আমি আজকে তোমাদের সামনে ফাইভ পয়েন্ট ফাইব অনুশীলনীর প্রথম পর্ব হিসাবে তোমাদের সামনে বর্গের সূত্র আয়তক্ষেত্রের সূত্র বা এই অনশীলীতে টোটাল যে এগারোটা গাণিতিক সমস্যাসম আছে বা অনুশীলনী যে গাণিতিক সমস্যাসমূহ আছে এই গাণিতিক সমস্যাসমূর সমাধান করার ক্ষেত্রে বেসিক সূত্রসমূহ আগে তোমাদের জানার প্রয়োজন আছে এরপরে আমি তোমাদের সামনে যখন একই টাইপের গাণিতিক সমূহ সমাধান করে দিব সমাধানটা হতে পারে দুই তিন ধরনের পদ্ধতিতে আমি যখন গাণিতিক সমস্যা সমাধান করব। তখন তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে তো লক্ষ্য করো এখন আমি সংখ্যা লিখেছি এখন সংখ্যা বলতে তোমরা অনুশীলনীতে যদি দেখো যে উদাহরণ ছাব্বিশ বা অনুশীলনী আট দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি বা দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের গুণফল হতে পারে এমন টাইপের তোমাদের যে গাণিতিক সমস্যা আছে সেই গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমি এখন অঙ্কর ব্যাপারটি তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। তো সংখ্যার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে দুই অঙ্ক বিশিষ্ট আমাদের যে সংখ্যা পাব সেগুলো কি হতে পারে দেখো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে আমরা একদম টেন থেকে নাইনটি নাইন পেয়ে থাকি সেই ক্ষেত্রে যদি এমন পেয়ে থাকি হয়তো সেভেনটিন একটি সংখ্যা পেলাম বা এখান থেকে আমাদের সুবিধা হয়তো এর মাঝে কোনো একটি সংখ্যা হয়তো সেভেন্টি থ্রি আমি হয়তো নিলাম সেভেন্টি থ্রি সেই ক্ষেত্রে আমি যদি এই দুই অঙ্ক বিষ্ট সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি আমি বললাম এইট দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি আমি বললাম যে এইট আছে এমনও হতে পারে বা দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ে সমষ্টি বলা হলো টেন হচ্ছে সেক্ষেত্রে এমনও হতে পারে বা দুই অঙ্ক বিষ্ট কোনো সংখ্যার আমাদের একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দশক স্থানীয় অঙ্কের কোনো একটা শর্ত দিয়ে আমাদের সমীকরণ তৈরি করতে দিতে পারে সেই ক্ষেত্রে আমাদের এই সংখ্যার ব্যাপারটি কিন্তু খুব ভালোভাবে শিখতে হবে বা আমাদের এই গাণিতিক সম সমাধান করার ক্ষেত্রে কিন্তু সংখ্যার ধারণাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে অবশ্যই বুঝতে হবে কারণ ফাইভ পয়েন্ট ফাইভ অনুশীলনীতে আমাদের অজ্ঞাত যে চলক থাকবে দুইটি চলক এখানে থাকবে সেটি আয়তক্ষেত্রের ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য বা পুস্তকে দৈর্ঘ্য এক্স ওয়াই ধরে নিতে পারবো অনুভাবে আমরা দুই বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে একক স্থানে অঙ্ক যদি এক্স ধরি বা দশক স্থানে অঙ্ক যদি এক্স ধরি তাহলে আমাদের কি ধরনের সংখ্যা হতে পারে আমরা একটু দেখে নিই তাহলে আমরা সেভেন্টি থ্রিকে যদি আমরা একটু ভাঙতে চাই তাহলে থ্রি এর স্থানীয় মান থ্রি এর স্থানীয় মান একটু দেখে নাও আমরা বলতে পারবো থ্রি একক স্থানীয় মান অর্থাৎ তিনকে যদি আমি এক দ্বারা আমি গুণ করি শুধু থ্রি একক পাচ্ছি অর্থাৎ সাত দশ তিন তিয়াত্তর তাহলে তিনের স্থানীয় মান একক হলো আর সাতের স্থানীয় মান আমরা বলতে পারবো সাতের স্থানীয় মান সেভেন আমরা দশক বলছি তখন আমাদের এটি কি হচ্ছে নিঃসন্দেহে দশের সাথে আমাদের সেভেন গুণ করে সাত দশে দেখো আমরা সত্তর লিখতে পারবো অর্থাৎ একক দশক তো এটাকে আমরা কীভাবে লিখতে পারবো এটাকে অবশ্যই লিখতে পারবো দেখো একক এবং আমরা দশক এভাবে সংখ্যাটি লিখে নিতে পারবো একক এবং দেখো দশক আমরা আবার একক আর দশক এই দুইটি সংখ্যা যদি আমরা যোগ করে নিই তাহলে সেভেন্টি থ্রি হচ্ছে তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি আমরা এখানে একক স্থানীয় অঙ্ক যদি আমরা এক্স ধরি একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কটা আমি যদি এক্স ধরি তাহলে আমার এই থ্রির পরিবর্তে আমাদের এক্স ধরতে হবে আর দশক স্থানীয় অঙ্ক যদি আমরা ওয়াই ধরি দশক স্থানীয় অঙ্কটি আমরা যদি এখানে দেখো আমরা ওয়াই ধরি তাহলে আমাদের কি হতে পারে এটাকে এক্স ধরেছি তাহলে দশক স্থানে অঙ্ক আমাদের কি হলো দেখো তো ওয়াই ধরেছি তাহলে একক যোগ আমরা দশকে বলতে পারবো তাহলে সংখ্যাটি কত হতে পারে দেখো টেন ওয়াই প্লাস কিন্তু দেখো এক্স আমাদের এই যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ধারণা তোমরা অষ্টম শ্রেণী থেকেই জেনে এসেছো এই ক্লাসটি নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা এই মুহুর্তে এই ক্লাসটি দেখছো বা এসএসসি পরীক্ষার্থীর যারা আসো বা দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসো বা এই ক্লাসটি আপনারা যে যেখান থেকে দেখছেন যে কোনো নিয়োগ পরীক্ষায় বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের দুই বিশিষ্ট সংখ্যার যে শর্ত দিয়ে আমাদের সংখ্যাটি নির্ণয় করতে দেয় সেই ক্ষেত্রেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি এই ক্লাস আমি বলবো কারণ আমাদের দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ধারণাটা আগে সুন্দরভাবে আমাদের জানতে হবে যে আমরা তিয়াত্তর একটি সংখ্যা এই তিয়াত্তর সংখ্যার একক স্থানে অঙ্ক যদি আমি এক্স ধরি বা তিনের স্থানে মান আমি একক ধরলাম তিন একক তিন এক তিন থ্রির সাথে ওয়ান গুণ করলে আমরা থ্রি পাচ্ছি বা দশক স্থানে অঙ্ক সেভেন এর স্থানে মান সাত দশক বা দশকের বলতে এখানে দশ দ্বারা গুণ করছে সাত ইন্টু দশ এখানে এটা যদি আরেকটু ক্লিয়ারলি তোমাদের বলতে চাই তিন গুণ দেখো একক তাহলে থ্রি একক হলো সাত দশক মানে কি সাতের সাথে আমাদের দশ গুণ হচ্ছে সেভেন দশক তাহলে সাত দশের সত্তর বা তিন একে তিন হলো তাহলে আমরা যদি একক স্থানে অঙ্ক এক্স ধরি তাহলে আমরা ডান থেকে একক ধরব দশক স্থানে অঙ্ক যদি আমরা ওয়াই ধরি তাহলে ওয়াই লিখব কিন্তু দশক বলার কারণে দশের সাথে আমাদের ওয়াই আমাদের গুণ করতে হবে এবং লাস্টেজে যোগ করতে হবে কী কারণে সেভেন্টি থ্রিকে আমরা একক স্থানে ধরার কারণে থ্রি ইন্টু ওয়ান লিখেছি আর দশক স্থানে অঙ্ক ধরার কারণে দেখো সাত দশের সত্তর আমরা আবার যোগ করেছি এখানে কিন্তু আমরা কি করেছি দেখো আমরা থ্রির সাথে কিন্তু দেখো সেভেনটি আমরা যোগ করে কিন্তু সেভেনটি থ্রি পাচ্ছি আমরা উপর নিচ যোগ করছি আমরা যদি পাশাপাশি যোগ করি একই কথা হবে আমি যদি এটাকে এভাবে বলতাম একক স্থানে অঙ্ক আমাদের এক্স আর এখানে দশক স্থানে অঙ্ক আমার টেন ওয়াই হলো তাহলে এটাকে যদি আমি যোগ করি তাহলে কথা হয় বলো টেন ওয়াই প্লাস এক্স হবে নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো আমি যতটুকু জায়গা নিয়ে তোমাদের এটা লেখার চেষ্টা করছি অবশ্যই আমরা এটা লিখতে পারবো দেখো যোগ করলে একক আর এখানে দশক এই দুইটি সংখ্যা অর্থাৎ দুইটা স্থানে মান যোগ করলে দেখো টেন ওয়াই প্লাস এক্স আমরা লিখতে পারবো তোমরা অবশ্যই বুঝতে পারছো এই বেসিক বিষয়গুলো কিন্তু তোমাদের আগে সুন্দরভাবে শিখে নিতে হবে এখন আমি যদি বলতাম যে স্যার বা তোমরা যদি আমাকে বলতে যে স্যার আমি একক স্থানে অঙ্ক আমি এক্স না ধরে আমি ওয়াই ধরবো আর দশক স্থানে অঙ্ক আমি ওয়াই না ধরে এক্স ধরব তাহলে আমাদের সংখ্যাটা কি হতো একটু দেখে তখন আমরা সংখ্যাটা কি লিখতে পারবো তাহলে একক স্থানে অঙ্ক আমরা ওয়াই ধরলাম আর দশক স্থানে অঙ্কে আমরা এক্স ধরছি তাহলে দশক বলা হচ্ছে তখন কিন্তু আমাদের সংখ্যাটি কেমন হচ্ছে উপরে এক ধরনের সংখ্যা হচ্ছে দেখো এটি সমান লিখবো না এটাকে আমি একটি সংখ্যা লিখতে পারবো যে একক স্থানে অঙ্ক আমরা এক্স আর দশক স্থানে অঙ্ক আমরা যদি ওয়াই ধরি তাহলে সংখ্যা পেলাম বা নিচেও আমরা একক স্থানে অঙ্ক যদি আমরা ওয়াই ধরে আর দশক স্থানে অঙ্ক যদি আমরা এক্স ধরি তাহলে সংখ্যাটি কত পাবো দেখো নিঃসন্দেহে আমরা টেন এক্স প্লাস ওয়াই ধরবো তো এই ধরনের সংখ্যাগুলো অনেক সময় রিপ্লেসমেন্ট করা হয় অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক এবং দশক স্থানে অঙ্ক ধরে নিয়ে আমরা প্রাপ্ত সংখ্যা পাবো এ প্রাপ্ত সংখ্যার অঙ্কদয় যদি স্থান বিনিময় করে তাহলে নতুন একটি সংখ্যা পাওয়া যেতে পারে কেমন হতে পারে যেমন আমরা এখানে সেভেন্টি থ্রি সংখ্যা আমরা হয়তো পেয়েছি আমরা একক স্থানে অঙ্ক থ্রি এবং দশক স্থানে অঙ্ক আমরা সেভেন ধরে আমরা কিন্তু সেভেন্টি থ্রি পেয়েছি তাহলে সেভেন্টি থ্রি কীভাবে পেয়েছি থ্রি ইন্টু দেখো টেন ইন্টু সেভেন তাহলে আমরা এটাকে একক আর এটাকে আমরা বলছি দশক তাহলে আমরা এখানে সংখ্যা পেলাম কিন্তু সংখ্যাটির অঙ্কদয় যদি স্থান বিনিময় করে অর্থাৎ লক্ষ্য করো যে আমাদের এই থ্রি আসবে সেভেনের স্থলে আর সেভেন যাবে দেখো থ্রির স্থলে তাহলে আমরা এটা কি লিখতে পারবো দেখো একক আর এটা আমাদের দেখো দশক হচ্ছে তখন কিন্তু আমরা সংখ্যাটা কত লিখতে পারবো থার্টি সেভেন লিখতে পারবো আর এখানে দেখো সেভেন্টি থ্রি হচ্ছে সুতরাং একক স্থানে অঙ্ক আর দশক স্থানে অঙ্ক ধরে আমরা যে একটি সংখ্যা পাই সেই সংখ্যাটির একক আর দশক স্থানে অঙ্ক যদি রিপ্লেসমেন্ট হয় অর্থাৎ এক্সের স্থলে ওয়াই আর ওয়াইয়ের স্থলে যদি এক্স আমাদের প্রতিস্থাপন করা হয় তাহলে নতুন যে সংখ্যা পাবো সেটি অবশ্যই চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার আমরা যখন অঙ্কর সমন্বয়ে নতুন সংখ্যা পাবো ওই সংখ্যাটির যখন আবার অঙ্কদয় স্থান বিনিময় করবে তখন প্রাপ্ত সংখ্যাটি আমাদের ছোটোও হতে পারে বড়ও হতে পারে এমন হতে পারতো যে প্রাথমিক অবস্থায় আমাদের সাঁত্রিশ একটি সংখ্যা ছিল এটার আমার অঙ্কদয় স্থান বিনিময় করে আমাদের সেভেন্টি থ্রি হয়ে যাবে তো এই টাইপের ম্যাথগুলো আমাদের জানতে হলে বা অনুশীলনী বা উদাহরণের যে টাইপের গাণিতিক প্রবলেমসমূহ আছে এই সমূহ কমপ্লিট করার ক্ষেত্রে তোমাদের অনুরোধ করব তোমরা আগে সূত্রসমূহ জানবে বেসিক বিষয়গুলো আগে জানবে তোমাদের এই ফাইভ পয়েন্ট ফাইভ অনুশীলীতে তিনটি সূত্র তোমাদের জানা তিন ধরনের তোমাদের সূত্র জানতে হবে বর্গের বর্গ সংক্রান্ত যে তিনটি সূত্র বললাম আয়তক্ষেত্র সংক্রান্ত যে সূত্র বললাম এবং সংখ্যা আমরা কীভাবে তৈরি করবো তবে এই ক্ষেত্রে দুইটি চলক নিয়ে যদি সংখ্যা তৈরি করতে হয় তাহলে আমাদের দুই অঙ্কবিষ্ট সংখ্যার ব্যাপারটি এখানে আসবে অর্থাৎ দশ থেকে শুরু করে আমরা নাইনটি নাইন পর্যন্ত সংখ্যা তৈরি করার ক্ষেত্রে দুইটি চলক ধরে নিয়ে কিন্তু সংখ্যা তৈরি করব এখানে তিন অঙ্কবিষ্ট সংখ্যা হতে পারে সেটা এক্স ওয়াই জেড আরেকটি চলক তখন আমাদের তিনটা চলক সম্বলিত হয়তো আমাদের কোনো সমীকরণ জোট হতে পারে তোমাদের এসএসসি লেভেলে এই ধরনের ম্যাথ নেই এসএসসি লেভেলে আমাদের এক্স এবং ওয়াই নিয়েই আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে হয় সো প্রিয় শিক্ষার্থীরা ফাইভ পয়েন্ট ফাইভ অনুশীলনীর আজকে পর্ব এক তোমাদের বেসিক আলোচনা বা সূত্রসম আলোচনা করেছে তোমরা নবম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটি দেখছো বা দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আসো বা ওভারঅল যারাই ক্লাসটি তোমরা দেখছো বা যে যেখান থেকে আপনার ক্লাসটি দেখছেন আমি ফাইভ পয়েন্ট ওয়ান থেকে ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত প্রতিটা অধ্যায়ের অল্প অল্প করে আমি একটা দুইটা করে ক্লাস আপলোড করেছি এই ক্লাসটি আবার আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন এবং আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট জানাবেন আমি এরপরে ফাইভ পয়েন্ট সিক্স এবং ফাইভ পয়েন্ট সেভেন অর্থাৎ পঞ্চম অধ্যায়ে সাতটি যে অনুশীলন আছে সাতটি অনুশীলনী প্রত্যেকটি অনুশীলন থেকে বেসিক কিছু আলোচনা করে এরপরে এমসি কিউ বা জটিল গাণিতিক সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব তাছাড়াও আপনারা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে এই ক্লাসটি পাবেন এবং তহিদ একাডেমি ফেসবুক পেজ এ আপনারা যদি ফলোয়ার্স হয়ে থাকেন বা এই পেজটি যদি আপনারা লাইক দিয়ে থাকেন তাহলে অটোমেটিকলি আপনারা নতুন নতুন ভিডিও পাবেন আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন বা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সুস্থ থেকে ভালোভাবে পড়াশোনা করো দেখা হবে আবার কোনো লাইভ সেশনে সে প্রত্যাশায় আজকের এই ক্লাসের ইতি টালাম আল্লাহ হাফেজ